আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ আজিম। মাই ডিয়ার লার্নার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আবার চলে আসলাম তোমাদের মাঝে আর একটা নতুন ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে 10 প্রোভার্বস অর্থাৎ 10টা প্রবাদ শেখাবো, যেগুলো আমরা কথাবার্তায় অনেক সময় ব্যবহার করে থাকি। ডিয়ার লার্নার্স, আজকের এই ক্লাসটায় তোমরা যে 10টি প্রোভার্ব শিখবে সেগুলো অবশ্যই ইম্পর্টেন্ট বলেই আমি তোমাদের জন্য এই ক্লাসটা নিয়ে এসেছি। সো কথা না বাড়িয়ে চলো আমরা সেই 10টি কাঙ্ক্ষিত প্রোভার্ব শিখে নেই। তোমরা সবাই স্ক্রিনের দিকে ফলো করো, প্রত্যেকটা প্রোভার্ব আমি তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেব। প্রথম যে প্রোভার্বটা রয়েছে তার নাম হচ্ছে সুখে থাকতে ভূতে কিলায়। আমরা অনেক সময় কিন্তু এই প্রভাবটা বলে থাকি যে হয়তো সে সুখে থাক সুখে আছে, তারপর তার যে কী সমস্যা হয়েছে, মানে এরকম একটা কথাবার্তাকেই বলা হয় সুখে থাকতে ভূতে কিলায়। কীরকম দেখো, এখন টু ফিল আনইজি, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। টু ফিল আনইজি ইভেন ইন আ কমফোর্টেবল সিচুয়েশন। আচ্ছা, তাহলে অস্বস্তি বা অসুখ অনুভব করা একটি আরামদায়ক স্থানে অবস্থান করেও কিন্তু যখন কেউ অসুখ বা অস্বস্তি অনুভব করে তখনই সেটাকে বলা হয় সুখে থাকতে ভূতে কিলায়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ডেলানার্স, এরপরে সাবধানের মার নেই, এই কথাটা কিন্তু আমরা বলে থাকি, সাবধানের কোনো মার নেই। আচ্ছা, এখন তোমরা এটা বলবে কিভাবে? দ্য কশাস সাফার নো লস। ট্রেলার্নার্স, যারা সাবধান তারা কিন্তু কোনো লসের ভোগান্তির শিকার হয় না, তার মানে সাবধানের কোনো মার নেই। যারা সাবধানী তারা কখনোই লস খায় না বা তারা কোনো ক্ষতিগ্রস্তের শিকার হয় না। এখন আমরা শিখব পরেরটা, সোজা আঙ্গুলে ঘি উঠে না বা বেরোয় না। এটাও কিন্তু আমাদের একটা প্রচলিত প্রভাব, তো এটার ইংরেজিটা আমরা শিখে ফেলি, প্লেইন ডিলিং অন্ট ডু। প্লেইন ডিলিং অন্ট ডু, আমরা যদি অনেক সময় মানুষের সাথে সাপোজ অর্থনৈতিক ব্যাপার নিয়ে কোনো ঝগড়া বাজে, যেমন আমি হয়তো কারোর কাছ থেকে টাকা পাই, তার কাছ থেকে টাকা যদি আমি পেতে চাই, অনেক সময় দেখি আমরা হয়তো তার সাথে খুব সাধারণ আচরণ করি যে ভাই আমার টাকা দাও, তখন কিন্তু সে দেয় না। তো প্লেইন ডিলিং অন্ট ডু মানে যে আমরা যে সাধারণ আচার ব্যবহার করি কারোর সাথে সেটা কিন্তু কোনো কাজ করবে না, তার মানে আমাদেরকে একটু ভিন্ন পথ নিতে হবে। তো প্লেইন ডিলিং অন্ট ডু। এরপর হাটের মাঝে হাঁড়ি ভাঙ্গা, এটা আমরা কিন্তু অনেক সময় বলে থাকি। তো এটার প্রভাবের ইংলিশটা হবে হলো টু ওয়াশ ওয়ান্স ডার্টি লিলেন ইন পাবলিক। ওকে, টু ওয়াশ ওয়ান্স ডার্টি লিলেন ইন পাবলিক। ডিয়ার লার্নার্স, এরপরেরটা, হাসিও পায় দুঃখও পায়। ওয়ান ডাজ নট নো হোয়েদার টু লাফ অর উইপ। একজন ব্যক্তি জানে না যে কোথায় হাসতে হবে আর কোথায় কাঁদতে হবে, তো এটাকে বলা হয় হাসিও পায় দুঃখ পায়। টেয়াল আনার্স, দেখো এই প্রভাবটা কিন্তু আমরা কাদেরকে দেখে বলি, যে একজন ব্যক্তি সাধারণ লোক, এই যে নিয়ম কানুনই জানে না কোথায় কি করতে হবে, এরকম যে হাসিও পায় আবার দুঃখ পায়, জাস্ট আসলে সে কিন্তু জানে না যে কোথায় কি করতে হয়। নেক্সট, সাধে কি এ কাজ করি, আমরা কিন্তু অনেক সময় এটা বলে থাকি, এই প্রভাব বা এই বাক্যটা আমরা কিন্তু অনেক সময় বলে থাকি, এই যে ভাই আমার যে অবস্থা ছিল, আমি ছিলাম অনেক ধনী, আমি খুব স্বাচ্ছন্দ্যে ছিলাম, এখন আমি এই কাজটা কি সাধে করি, তো এই জন্য কিন্তু আমরা এই প্রভাবটা ইউজ করব। আই ডু ইট। ডেলানার্স, একটু ই করে দিচ্ছি আমি, আই ডু ইট আন্ডার কম্পালশন, আমি বাধ্য হয়ে এটা করি, নট অফ মাই অন অ্যাকর্ড, নিজের ইচ্ছায় করি না, তার মানে সে বাধ্য হয়ে এটা করে। ওকে, এরপর
হয় এসপার নয় ওসপার, টু বি ডিসপারেট। যারা দেখবা বেপরোয়া হয়ে যায় তারাই কিন্তু এই কথা বলে যে আজকে না এসপার না ওসপার, মানে না এ কাজটা হবে না না হবে, এরকম কিন্তু বলে। তো এটা কিন্তু আমাদের করা উচিত নয়। ডিয়ার লার্নার্স, এরপরেরটা আমি তোমাদের বলছি, শেয়ানে শেয়ানে কোলাকুলি করা বা কোলাকুলি। এই প্রভাবটা এইভাবে লেখা আছে, আ গ্রিক মিটিং আ গ্রিক, তোমরা এটা মুখস্থ করবে, আ গ্রিক মিটিং আ গ্রিক। নেক্সট, সাত পাঁচ ভাবা। সাত পাঁচ ভাবা এটাকে বলা হয় টু থিঙ্ক টুইস, দুইবার ভাবা। কোনো একটা কাজ যখন ফাইনালি আমি সিদ্ধান্ত নিতে পারতেছি না, একবার চিন্তা করে তখন দুইবার ভাবলে কিন্তু এরকম, এই তুমি সাত পাঁচ ভাবো খালি, উল্টাপাল্টা চিন্তা করো এরকম। এরপর লাস্টে আমাদের যে প্রভাবটা রয়েছে আমরা সেটা দেখে ফেলি, সাত সমুদ্র ১৩ নদী পার, আ ভেরি রিমোট কর্নার অফ দ্য ওয়ার্ল্ড। আমি আবার বলছি, আ ভেরি রিমোট কর্নার অফ দ্য ওয়ার্ল্ড। যাই হোক ডিয়ার লার্নার্স, এই ১০টা প্রভাব তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আর তোমরা অবশ্যই লাইক করবে এই ভিডিওতে আশা করি। আর যারা এখনও ইংলিশ উইথ আজিম চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, অতি শীঘ্র চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। ডিয়ার লার্নার্স, এই চ্যানেলে তোমাদের জন্য নিয়মিত ইংলিশ গ্রামার, রাইটিং পার্ট এবং স্পোকেনের জন্য প্রয়োজনীয় সেন্টেন্স ও ওয়ার্ড নিয়ে আলোচনা করা হয়, ক্লাস আপলোড করা হয়। সো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।